আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে কীভাবে ওয়াশরুমের মধ্যে প্লাম্বিং কাজ করতে হয় তো আমি এই ভিডিওতে দেখাবো এবং মাপজোক সহকারে দেখাবো। তো প্রথমত টিউবওয়েল থেকে মূলত পাম্পে লাইন গেছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো দেখেন টিউবওয়েল থেকে মূলত পাম্পের ডিসচার্জে সংযোগ হয়েছে, তো দেখেন, এবং সাপ্লাই থেকে মূলত ট্যাঙ্কিতে লাইন গেছে। তো এর বিভিন্ন মার্জিন থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন, নতুন করে বোঝানোর কিছু নাই। তো এর সাপ্লাই পয়েন্টে আমি একটি বাল্ব দিছি, যখন বাইরে কোনো কাজ লাগে তখন এটি ব্যবহার করা যাবে। তারপর মূলত লাইনটি ট্যাঙ্কিতে গেছে, এবং পুনরায় ট্যাঙ্কি থেকে দেখেন আরেকটি লাইন ওয়াশরুমের ভিতরে ঢুকছে। তো ওয়াশরুমের ভিতরে আমি দেখাবো আসলে কীভাবে মূলত লাইনগুলো করা হয়েছে। এখানে দেখেন একটি জার্নাল লাইন, এটি হলো জার্নাল লাইন, এবং এটি হলো জার্নার বাল্ব, আর এটি হলো বালতি ট্যাপ। আর এই দিক দিয়ে মূলত দেখেন, হ্যাঁ এটা আবারও বলছি, এটি হলো বালতি ট্যাপ, আমি মাপজোক সহকারে দেখাবো। আর আপনারা এর বিপরীত পাশে দেখতে পাচ্ছেন আরেকটি লাইন রয়েছে, আরেকটি ট্যাপ রয়েছে, সেটি হলো বদনার, আর এটি হলো ফ্লাশ ট্যাঙ্কির, এটি হলো ফ্লাশ ট্যাঙ্কির, আর বাইরে একটি বেসিংয়ের লাইন রয়েছে। তো তাই আমি অপোজিট পাশে একটি লাইন দিছি, এটি হলো বেসিংয়ের হবে। তো আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে বালতির লাইনটি মেঝে থেকে কতটুকু উপরে দেওয়া হয়েছে। তো দেখেন, লক্ষ্য করুন বন্ধুরা, বালতির লাইনটি আমি 30 ইঞ্চি উপরে দিছি, অর্থাৎ ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে দিছি বালতির লাইনটি। তো এর উপরে যে জর্নার যে বালতি রয়েছে সেটিও আমি দেখাবো, এটিও মেঝে থেকে আমি কত ইঞ্চি উপরে দিছি সেটিও দেখাবো। তো এটা দেখেন 45 ইঞ্চি উপরে দিছি, যাতে ইজিলি ব্যবহার করা যায় এমন একটি মাপ নিয়ে, স্ট্যান্ডার্ড মাপ নিয়ে মূলত দেওয়া হয়েছে। তো আপনারা যদি নিজেরা কাজ করতে চান তাহলে এই মাপে কাজ করতে পারবেন, আর যদি কোনো টেকনিশিয়ান দিয়ে করান সেটি তাকে পরামর্শ দিতে পারেন। আর জার্নাল লাইনটি চার থেকে কতটুকু নিচে হবে সেটি আমি আপনাদেরকে ম্যাপে দেখাবো। 4 ইঞ্চি চার থেকে জার্নাল লাইনটি হবে, যাতে ইজিলি এখানে বসানো যায় এই জন্য। আর দেখেন আপনারা প্যানের যে বদনা যে লাইনটি সেটি আমি 18 ইঞ্চি উপরে দিছি, এটিও একটি স্ট্যান্ডার্ড মাপ। তো এর পাশেই দেখেন ফ্লাশ ট্যাঙ্কি, অর্থাৎ টয়লেটের যে ফ্লাশ ট্যাঙ্কি থাকে আপনারা চিনেন, ওই ফ্লাশ ট্যাঙ্কির জন্য একটি লাইন দিছি, সেটাও 18 ইঞ্চি উপরে। আমি ভিডিওটা আসলে খুব স্থির গতিতে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন বন্ধুরা। এছাড়াও বন্ধুরা টয়লেটের প্যান কীভাবে বসাতে হয়, বা টয়লেটের লাইন বা স্যানিটারি লাইন কী, স্যানিটারি কাজ কীভাবে করতে হয়, এর ভিডিও রয়েছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।